যে মওলানা ভাসানী আমরা জানি তিনি শুধু বাংলাদেশের নয়, তিনি আমরা বলবো যে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা থেকে আরম্ভ করে এই বিশ্বের বিভিন্ন নিগৃহীত নির্যাতিত মানব জাতির সংগ্রামের সাথে তিনি নিজে একাত্ম হয়েছিলেন, এবং তিনি এত বহুমুখী একজন প্রতিভা, তাকে আমরা কোনোভাবেই একটা খণ্ড জায়গায় চিত্রায়িত করতে পারি না। তার জীবনের দুইটা দিক, তিনটা দিক, বহু দিক, আসলে তার জীবনের অজস্র দিক আছে। এক নাম্বার হচ্ছে, তাকে যারা অনেকভাবে অনেক সময় সাম্প্রদায়িক ব্যক্তি হিসাবে চিত্রিত করতে চেয়েছেন যে মওলানা তিনি একজন সাম্প্রদায়িক, তিনি আপাতমস্ত একজন অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন। সেটা আমি আমার ব্যক্তিগত, তার সাথে যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটাতে, সেটা আমি হয়তো পরে বলবো, সেটাতেই আমরা জেনেছি। তিনি একজন দেশপ্রেমিক, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তিনি আমরা বিভিন্নভাবে পত্র পত্রিকায় দেখেছি, আমরা সাক্ষাৎ দেখেছি বিভিন্ন জামা ভাই যেগুলি জানেন, আমরাও দেখেছি পল্টনের ময়দানে কি ধরনের কৌশলী ছিলেন। হঠাৎ করে আষাঢ়ের মধ্যে তিনি কার্ফিউ, তিনি মানে জানাজা পড়বেন সেখানে তিনি চট করে একটা বিছিয়ে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে আরম্ভ করে দিলেন। তো এই ধরনের বিভিন্ন রকম কৌশল, খামোশ বলে উনি ওদেরকে থামিয়ে দিয়েছেন যে তুমি সবুর খানের মন্ত্রী, তুমি আসো আমার সামনে দিয়ে গাড়ি চালায় যাও। এই ধরনের উনি খুব রসিকতাও করতেন, আবার সাংঘাতিক রকমের একটা দুর্দম একটা সাহসী ব্যক্তি ছিলেন। কাজে উনাকে চিত্রায়িত করা মানে আমাদের মানে অনেক প্রকাণ্ড একটা ক্যানভাসের ব্যাপার আছে মওলানা ভাসানীকে চিত্রিত করতে পারলে, এবং এটা ভীষণ রকমের প্রয়োজন হয়ে পড়েছে আজকে। তাদের বাইরেও যে আপামর জনসাধারণ, এদের কথা আমার মনে হয়েছে যে এদের চিন্তার মধ্যে নেই, না সরকারি দল না বিরোধী দল, কারো চিন্তার মধ্যে ব্যাপকভাবে এই সাধারণ মানুষের কথাটা নেই, যেটা আমরা মওলানা ভাসানীর মধ্যে দেখেছি। তিনি একজন সাধারণ মানুষের মনের কথা এত ভালোভাবে বুঝতে পারতেন, যার জন্য তাকে আমরা সবসময় সাধারণ মানুষের জননেতা বলে দাঁড়ি। তার আসসালামু আলাইকুম এই উক্তিটা 1957 সালের সেই সম্মেলনে, প্রথমে তিনি আওয়ামী লীগের কাউন্সিল সম্মেলনে বলেছেন, তারপরে যে 2 দিনের যে সাংস্কৃতিক সম্মেলন হলো, সেই সাংস্কৃতিক সম্মেলনের যে ব্যাপারটা, সেটা যদি আমরা শুধুমাত্র জানতে পারি উনি যে কি ধরনের বহু কেন্দ্রিক মানে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি সাংস্কৃতিক সম্মেলনটা মানে আয়োজনই করেছিলেন, তার উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের বাংলাদেশের যে গ্রামীণ জনগণ তাদের সংস্কৃতিটাকে সবার সামনে তুলে ধরা, এবং সেই সম্মেলনে আমাদের আন্তর্জাতিক যে যে দিক, বিভিন্ন অবস্থা যা, সেগুলোর সাথে আমাদেরকে একসাথে জড়িত করা, এবং সেটা ছিল একটা আন্তর্জাতিক সম্মেলন। সেই আন্তর্জাতিক সম্মেলনে তিনি ডেকেছিলেন সবাইকে, মানে ভারত থেকে আরম্ভ করে মানে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মনীষীদেরকে তিনি নিমন্ত্রণ জানিয়েছিলেন, তাদের প্রবন্ধ পাঠ করা ছিল। আমাদের 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 যে শিল্পী জয়নুল আবেদিনের চিত্র প্রদর্শনী ছিল, আমাদের কামরুল হাসান তার নেতৃত্বে তার দলের ব্রতচারী নৃত্য প্রদর্শন ছিল, সেখানে পাকিস্তানি শিল্পীদের মানে গান ছিল, নৃত্য ছিল, তারপরে সেখানে আপনার